ঘটনাটি অনেক বছর আগে ঢাকা মহাখালী প্রবাক কোম্পানিতে আমার এক দুঃসম্পর্কের এক আত্মীয় চাকরি করতেন ভালো বেতন ছিল তৎকালীন সময়ে আজ থেকে বিশ বছর আগে উনার বেতন ছিল প্রায় দশ হাজার টাকার কাছাকাছি ওই সময় দশ হাজার টাকা অনেক ব্যাপার ছিল উনি কাজের প্রতি খুব ভালো আগ্রহ ছিল এবং কাজ করতো নিষ্ঠার সাথে কাজ করত কিন্তু ওনাকে উনি যে প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করতেন উনাকে ওখান থেকে বাইর করার জন্য যে একটা ষড়যন্ত্র চলছিল সেটা উনি ট্যার করতে পারেন না তো কোম্পানির একটু একটা সিস্টেম ছিল যে যদি কেউ চুরি করে তা সে কোনো বোনাসও পাবে না এবং কী চলতি বেতনও পাবে না এবং সে এখান থেকে বরখাস্ত হয়ে চলে যেতে হবে বাধ্যতামূলক যদি চুরিতে ধরা পড়ে উনি গোলিপ সিগারেট বানাতেন এবং ওখানে আরও অনেক লোক বানাতেন গরমের দিন ছিল রাত্রে ডিউটি ছিল ওনার নাইট ডিউটি উনি কী করলেন ওনার জামাটা খুলে এক পাশে রাখলেন রেখে কাজ করতে লাগলেন কাজ করতে করতে সকাল পর্যন্ত যখন ডিউটি শেষ হল উনি ভালো করে উনার জামাটা ভালো করে চেক করে দেখেন নাই যে ওনার শার্টটার কী অবস্থা কিন্তু কিছু দুষ্ট লোক উনার পকেটের ভিতরে কিছু সিগারেট রেখে দিল যা উনি বলতেও পারেননি সারটা গায়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎ যখন তার সিকিউরিটি দারোয়ান তা চেক করলো তাকে চেক করে চেক করার আগে তাকে জিজ্ঞাসা করলো যে তোমার কাছে কোনো সিগারেট আছে সে বললো না বললো নাই তো বললো নাই পরবর্তীতে তার পকেট চেক করে তার পকেটে কিছু সিগারেট পেলো কোম্পানির নিয়ম অনুযায়ী তাকে কোম্পানি থেকে বরখাস্ত করে দেওয়া হলো পরবর্তীতে জানা গেল যে আসলে সে সিগারেট তো চুরি দূরের কথা সে কখনো এসব সিগারেট ধরেও না সে শুধু এখানে চাকরি করতেছে বাসায় যাইতেছে খাইতেছে আসতেছে ভালো বেতন পেয়েছে তার চুরি করার কোনো প্রশ্নেই আসে না এখানে আসলে সে চুরি করার মতো লোক না লোকটা খুব ভালো ছিল খুব ভালো ছিল যদি আমার বয়সে আমার দ্বিগুণ কিন্তু আমার সাথে সে বন্ধুত্বপূর্ণ আচরণ করত। যদি আমি তার সাথে দীর্ঘ কয়েক বছর না কয়েক মাস আমি তার সাথে ছিলেন এই গল্পটা থেকে আমি আপনাদেরকে একটা কথাই শিক্ষা দিতেছি আপনারা ভাইয়েরা যে যদি কোথাও এইভাবে চাকরি করেন চাকরি করার অবস্থায় নিজের জামা কাপড় এইভাবে খুলে রাখবেন না বা যদিও বা খুলে রাখতে হয় তাহলে আপনার চোখের সামনে রাখবেন যাতে করে আপনার দুষ্ট চক্র যেন আপনার পকেটের মধ্যে কোনো কিছু রেখে আপনাকে যেন কোনো বিপদে না ফেলতে পারে এই সত্য ঘটনাটি আমি আপনাদের কাছে আজকে শেয়ার করার পিছনে শুধু একটাই যুক্তি যে আমাদের সমাজে এরকম বহুত লোক আছে যারা শুধু তাদের ব্রেনকে আরেকজনকে কিভাবে মারা যায় আরেকজনকে কিভাবে হত্যা করা যায় আরেকজনে কিভাবে রিজিক কাটা যায় আরেকজনকে কিভাবে ডাউন করা যায় এগুলো নিয়ে মানুষ ব্যস্ত আছে কিন্তু আসলটা নিয়ে ব্যস্ত নেই যে আমি কিভাবে প্রমোশন হব কিভাবে কি করব সেটা তাদের ভিতরে কোনো চিন্তাভাবনা নেই আপনারা অবশ্যই এই ব্যাপারটা থেকে একটা শিক্ষা নেবেন যে জীবনে কোনো দিন আপনারা কোথায় চাকরি করা অবস্থায় কখনও ওইভাবে এইভাবে কাপড় খুলে রাখবেন না রাখলো আপনার পাশে রাখবেন এবং বের হওয়ার আগে দিয়ে আপনি ভালো করে আপনারও চেক করে দেখবেন যে আপনার কোথায়ও কিছু মাল এইভাবে রেখেছে কি না পৃথিবীর অনেক কোম্পানিতে অনেক দেশে এই একই নিয়ম চলতে আছে যদি কোনো লোক যদি চুরিতে ধরা পড়ে এবং তার সব শেষ যত বছর সার্ভিস করেছে তাও শেষ বেতনও শেষ এমনকি জেল পর্যন্ত খাটতে হয়েছে অর্থ অর্থদণ্ড পর্যন্ত দিতে হয়েছে না তা আপনারা অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকবেন এবং আপনার ভাই আবার অন্যান্য বন্ধু বান্ধবদেরকে আপনার সতর্ক করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার করকে সবারই জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে দেবেন আশা করি আমি আপনাদেরকে ছোট্ট একটু উপকার করতে পেরেছি বলে আমি নিজেকে সার্থক মনে করি সালামুকুম আলাইকুম অবর আগা হ